এটা কে রে? কে রে মানে এখনই তো হাত পেরে ডাকলেন, আবার আমার জীবনের দুদুবার নাম শুনলেন, এর মধ্যে ভুলে মরে যাচ্ছেন? আপনি অবসর নেন। আমার নাম বগলাচরণ খামার। কোন দিকে ভজর 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 করছেন? এই যেটা বলা হচ্ছে সেটা করুন তো। নিন বলুন। আমি শ্রী বগলাচরণ খামারুই। কি হলো? ডান দিক বাদিক ওপর নিয়ে ঢাকা সদর না দেখে বলুন। বাবা এই তো বললেন চুপ করতে, আবার বলছেন কথা বলতে, কোনটা করবো সেই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। নিন দয়া করে এবার গিটার ধরে বলুন। আবার বলে গিটারে ধরতে, সে তো ধরতেই হবে, এটাই তো নিয়ম। ধরতার নিয়মের কেতায় আগুন। একবার বউয়ের গায়ে হাত তুলিছি বলে মাকড়া শ্বশুর বোন নাইনটি দিয়ে ধরে নিচ্ছে, আবার কোন মেয়ে ছেলের হাত দিয়ে। ও আপনি তো বুঝতেই পারছেন না বসাই। ও বুঝেছি আমি, আমারে মুরগি করা অত সহজ না, একবার ভুল করেছি, এখন খুব মেপে মেপে পা ফেলছি। আরে বাবা গীতা কোন মেয়ে নয়, গীতা একটা বই এর নাম। এই বইটা, এই বইটার নাম হলো গিয়ে গীতা, শ্রীমদ ভগবত গীতা। আপনি তাই বলেন? আমি তো তখন থেকে তাই বলার চেষ্টা করে যাচ্ছি, আপনি শুনলে তবে না। আচ্ছা ঠিক আছে বলুন বলুন। এবার এই বইটা ধরে বলুন। কেন এই গাবদা বই আমি ধরতে যাবো? কেন দেখি বই, আপনার চাকরি করতেছেন, আপনি মাইনেও পেতেছেন, আপনি নিজের কাজ নিজে করেন তো খালি ফাঁকি। দেখুন আপনি কিন্তু তখন থেকে শুধু শুধু আদালতের সময় নষ্ট করছেন। কাঠ করে উঠে সাক্ষী দেওয়ার আগে এই বইটা ধরে আপনাকে বলতে হবে, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। বাবা সে তো আমি অন্যই বলবো, তার জন্য আবার বই খামচাতে হবে? মশাই যেটা বলা হচ্ছে সেটা করুন না। দেখো দেখি কার বই? এই যাই হোক আপনি ধরুন ধরে বলুন দেখি এটা কে লিখেছে। বাপরে বাপরে, এটা শ্রীকৃষ্ণের। শ্রীকৃষ্ণ? হ্যাঁ শ্রীকৃষ্ণ। হ্যাঁ ও বাবা, তাহলে তো আরোই ধরবো না। কেন? আরে তার নিজের চরিত্রে ঠিক নেই, হাজার ঘন্টা প্রেম প্রীতি করে কেচ্ছা কেলেঙ্কারি রাখছে, ওই তার তো কেউ ফোন লাইন দিতেছে নে, তার তো কেউ ফোন লাইন দিতেছে নে, সে একটা হোক দশটা হোক তিনি তাদের সঙ্গে প্রেম করেছেন, তাদের ভালোবেসেছেন। আপনি কি করে জানলেন যে আমি বিউগেল থুরি নেত্রকালীকে ভালোবাসিনি? আপনি আপনার বউকে ভালোবাসেন? জানো তো আমি আপনার বউকে ভালোবাসি। হ্যাঁ অবশ্যই। বউকে যদি ভালোবাসবেন তাহলে ফোন লাইন গেট খেলেন কেন? সে তার দুগা দিয়েছি বলি। বাহ, দুগা দিতে গেলেন কেন? দুগার বেশি সে সহ্য করতে পারে না বলে রোগা তো। এই খামারে দেখুন আপনি কিন্তু তখন থেকে বাজে মুখে করেন। ব্যাপারটা বুঝে বলছি, একটু মন দিয়ে শোনেন। হ্যাঁ বলুন। ঘটনা হয়েছিল কি, আমার বুকে কফ জমেছিল বলে আমি বউরে বললাম, ওরে বউ আমার বুকটা খানি ডলে দিত। সেই শুনে কেউ যদি বলে তোমার বাবারে ছেঁটো করে মারে বেঁকে দাদারে মেঁকে খেয়ে নাও, তাহলে মানুষে কি করে বলেন তো? এই একথার মানে কি? হ্যাঁ প্রথমে আমিও তো মানে বুঝতে পারিনি বলে তারা দুগা দিয়ে দিচ্ছিলাম, পরে বুঝলাম সে আমার উপকার করার জন্য এই কথা বলেছিল। ও এই কিরকম কিরকম? মানে ব্যাপার কি জানেন, আমার বাবা মানে তার শ্বশুর নাম হতেছে আদিনাথ। বেশ বেশ। এখন সবাই তার ডাক নাম আদা বলে ডাকে। আমার মা মানে তার শাশুড়ি ডাক নাম হতেছে তুলসী, আর আমার দাদা মানে তার ভাসু ডাক নাম হতেছে মধু। এখন ধরেন বউ মানুষ সে গিয়া শ্বশুর শাশুড়ি ভাসুরের নাম নিতে পারে? তাই তো বলছিল তোমার বাবার সাথে করে মারি মেটে দাদার মেয়েকে খেয়ে নাও আরাম পাবা। মুর্শিদাবাদের এক এবং অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান এলএমটি ইন্টারন্যাশনাল স্কুল, বহরমপুরের এলএমটি ইন্টারন্যাশনাল স্কুলের শাখা এখন আপনাদের ডোম কলেজ, সিবিএসই অ্যাফিলিয়েটেড স্কুল, ক্লাসরুম সাপোর্টেড উইথ ইলেকট্রনিক অডিও অ্যান্ড ভিজুয়াল ডিভাইসেস, সম্পূর্ণ ডিজিটাল ক্লাসরুম। এলএমটি ইন্টারন্যাশনাল স্কুলে রয়েছে ট্রান্সপোর্ট ফেসিলিটি এবং হোস্টেল ফেসিলিটি। আর দেরি না করে আজই যোগাযোগ করুন আপনার সন্তানের সঠিক শিক্ষার স্বার্থে এলএমটি ইন্টারন্যাশনাল স্কুলে। এলএমটি ইন্টারন্যাশনাল স্কুল, এ ইউনিট অফ এলএমটি ইন্টারন্যাশনাল স্কুল, বলরামপুর, শাখা গাবতলা, ভাতশালা, বসন্তপুর, ডোমকল, মুর্শিদাবাদ। ভর্তি সংক্রান্ত বিষয়ে আরো বিস্তারিত জানতে কথা বলুন 8001002255 অথবা 9046633 1433 এই নম্বরে।